হ্যাঁ হ্যাঁ রে, কোথায় আছিস? আরে আমি যেখানেই থাকি, তুই কোথায়? এখন তো দোকানে। সারাক্ষণ দোকানেই থাকিস নাকি? আজকাল তো আমার দোকানেই কাজ, খুব বিজি আছি রে ভাই। বিকেলে একটা ম্যাচ দেখতে যাবি? হ্যাঁ ভাই, একটা কথা একটু শোন। আসলে আমার দোকানে অনেকগুলো কাজ আছে রে। কি বলছিস রে? দেখতে হবে, হাসতে হবে, যা দরকার তা দিতে হবে। দেখতে হবে, হাসতে হবে, যা দরকার দিতে হবে, কিছুই বুঝছি না ভাই। আরে না রে, আসলে দোকানে কাস্টমার আসছে তো দেখতে হবে তাদেরকে। ও, ওই কথা বলছিস? এলে ওদের দেখে হাসতে হবে আমাকে, আর যা চাইছে সব কিছু দিতে হবে। ও ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ সেই জন্যই বলছিলাম। তার মানে দোকানেই খেটে মরছিস তুই? ইচ্ছে মতো কাজই ভাই, কিন্তু কষ্ট করে করতে হচ্ছে। দাদাও দেখে যাচ্ছে আর উনিও দেখে যাচ্ছে। কি বলছো দিদি? বাংলা টিচারের নাতনি তুই, তোকে কি আমায় বোঝাতে হবে? আচ্ছা তুমি যা বলো। হ্যাঁ কোনো অসুবিধা হবে না, কিন্তু কেন? সব সামলে নিতে পারবো। তাই নাকি? ঠিক আছে, তুই বুঝবি সেভাবেই বলছি। রবি ওখানে এতক্ষণ ধরে কারোর সাথে ফোনে কথা বলছে না, কেন জানিস? ঠিক আছে, জানি না তো। ওফো, তোকে দেখার জন্য। দিদি তুমি কি শেষমেশ আমাকেই পেলে? যাও তো গিয়ে কাজ করো, না হলে গণেশ দা এলে তুমি যা বলতে চাইছো বলে ফাঁসিয়ে দেবো। তুই কি ভাবছিস ওনাকে আমি ভয় পাই? উল্টে উনি আমাকে ভয় পায়। দাঁড়া আমি আসছি। হ্যাঁ আসলে না, দেখা হলে সবকিছু বলবো। কি রে লক্ষ্মী, কি হচ্ছে এটা? ওকে রে ভাই, আই উইল কল ইউ ব্যাক। কি রবি, ভাগ্য লক্ষ্মীকে তখন থেকে দেখেই যাচ্ছিস যে? আমি তো অনেকক্ষণ ধরে দেখছি। যাই করি না কেন, কি লাভ বলো? সবকিছু তো ওয়ান ওয়েতেই চলে যাচ্ছে, ওদিক দিয়ে রিপ্লাইও আসছে না আর কোনো রেসপন্সও আসছে না। নো ফিলিংস অফ ইন্ডিয়া। তোমার প্রেমিকা কোনো সাধারণ প্রেমিকা নয়, অনেক নাটক আছে ওনার। ওদিকে ওনার মনে মনে সব ফিলিংসে আছে, কিন্তু সবকিছু ভেতরে রেখে চেপে বসে আছে। তুমি সত্যি বলছো দিদি? হ্যাঁ রবি, অনেক দিন ধরেই, কিন্তু এখন বলাটাই একদম ঠিক হবে। একটা মেয়ের মন অন্য মেয়ে ঠিক বুঝতে পারে। কিন্তু তোমার জেনে কি লাভ বলো তো? আমি এই সব কিছু কি করে জানবো? তোকেই কিছু একটা করে কোনো ভাবে ওর মন থেকে এটা বার করতে হবে। কি করি বলো তো তাহলে? ওকে ইমপ্রেস করার মতো কিছু একটা কর। ওর যে জিনিসটা পছন্দ সেটা ওকে গিফট কর। আমার মনে হয় লক্ষ্মী সবথেকে বেশি শাড়ি পছন্দ করে। আজকে আমি ওই স্পেশাল অর্ডারগুলোর সাথে লক্ষ্মীর জন্য একটা স্পেশাল শাড়ি আমি আগে থেকেই অর্ডার করে দিয়ে এসেছি। শাড়ির সাথে সাথে তোর মনটাকেও গিফট হিসেবে দে। তারপর কি হয় সেটা দেখ। কি ব্যাপার মা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কার কথা শুনছো? না না দেখো মা, অন্যের কথা লুকিয়ে লুকিয়ে শুনলে তোমার কানটাই খারাপ হয়ে যাবে মা। এসোতে যা। কে উনি? আসলে আমাদের কাকা এরকম, সারাক্ষণ কোনো না কোনো ইয়ারকি মারতেই থাকে। তুমি আবার কিছু মনে করো না কিন্তু। আচ্ছা কি ব্যাপার সকাল সকাল এদিকে? বিকেলে একটা ভালো ফাংশন আছে, তাই সেখানে কি পরবো সেটা বুঝতে না পেরে তোমাদের এখানে এলাম, একটা ভালো শাড়ি কিনবো বলে। বুঝেছি, ঠিক আছে তুমি ভিতরে গিয়ে শাড়ি সিলেক্ট করে নাও। লক্ষ্মী, তেজা আসলে একটা শাড়ি কিনতে এসেছে, একটু হেল্প করে দাও না। আমি কেন সিলেক্ট করবো রবি, তুমি তো তোমার পছন্দের শাড়ি নিয়ে এসেছো, সেখান থেকেই না হয় আমার জন্য পছন্দ করে দাও।
এখানে দাঁড়িয়ে আছো কেন? এসে শাড়িটা সিলেক্ট করে দাও। What a beauty! अरे कादिर बाबू, इखाने दाड़िये की कोर्छे? देखी तो। কিছুই দেখছি না, ওই একটু ভাবছিলাম। ভাবছিলে? ওইভাবে দেখতে দেখতে বাবা একটু দেখে ভাববেন, তাহলে আবার ওই উকিল দেবরাজ বাবু যদি দেখে ফেলেন না, তাহলে তো ব্যাস হয়ে গেল।